কত যুগ যে পৃথিবী থেকে চলে গেছে, হে আমার ভাই, আপনাকে কেমন করে বুঝাই, যারা দিন রাত কোনো কিছুর পরোয়া করেন নাই, দিন রাত আল্লাহর পথে ছুটে চলেছেন। ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, তিনি মৃত্যুসজ্জায় বলেছিলেন যে আমি জাহাদতু কাযা ওয়া কাযা, আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে, আমার শরীরে এমন একটা দাগও নাই যেখানে, মানে একটা একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোনো তরোয়ালির আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই। সেদিন তিনি মৃত্যুসজ্জায় বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি, আমি যুদ্ধের মাঠে মারা যাওয়ার সৌভাগ্য আমার হলো না। ফালা না আমাত আইনুল জুবালা, তিনি বলেছিলেন যে কাপুরুষদের দু চোখ যেন কখনো না ঘুমায়। ওই দেখো যুবক, তোমার আদর্শ। খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয়, রাজি নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে শূল দণ্ড দিয়ে হত্যা করে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শূল দেওয়া হচ্ছিল, তিনি বলছিলেন, এই কবিতাটা ভালো করে পড়বা, রাইকুল মাকতুম বই আছে, লাস্তু উবালিহি না উক্তালু মুসলিমান, তাকে যখন শূল দণ্ড দেওয়া হচ্ছে, শূল দণ্ড মানে বোঝো পিছন দিয়ে, মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে, কঠিন দণ্ড একটা, ফাঁসি টাসির চেয়েও ভয়ঙ্কর। এই শূলদণ্ড তাকে দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে, তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মুহাম্মাদকে তোমার জায়গায় শূলদণ্ড দেই? কাফেররা বলেছিল, আর এই যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পাক সেটাও আমি চাই না। দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিও। আল্লাহ পাক সেটা পৌঁছে দিলেন। রাসূল মদিনা থেকে খবর পেয়ে গেলেন যে খুবাইবকে হত্যা করা হয়েছে। তিনি তখন কবিতা আবৃত্তি করছিলেন যে লাস্তুবা আলিহি না উক্তালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে হত্যা করা হচ্ছে। আলাই জামিন কান লিল্লাহি মাসরাই, আমাকে যেদিকেই পাশ ফিরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যই। ওয়াদালিকা আল ইলাহু ওয়া ইয়াশা, এবং তিনি হচ্ছেন এমন ইলাহ যিনি যদি চান, ইউবারিক আলা ফি কুল্লি শিলুই মিমাসা, তাহলে তিনি প্রত্যেকটা আমার গোশত টুকরা হাড্ডির মধ্যে বরকত দিতে পারবেন। এই কবিতা বলতে বলতে তার জান চলে যায়। এই যে তোমার আদর্শ, কখনো ভেবেছো তাদেরকে নিয়ে? তারা তোমাদের সুপার হিরো, আজকে ফ্যান্টাসির জগতে সুপার হিরো খুঁজে বেড়াও তোমরা। রাসূলের আদর্শ গ্রহণ করার সৌভাগ্য হলো না, খালিদ বিন ওয়ালিদকে দেখতে পারলে না। ওমর ইবনুল খাত্তাব এমন বীর যার সামনে 10 জন 15 জন কিছুই না, তরোয়াল নিয়ে বের হয়েছেন নবীকে হত্যা করবে, পথিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, চললেন বোন আর ভগ্নিপতিকে আগে মারবো তারপর নবীকে। সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে, কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে, জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো, তারা বললো যে আমরা কিছুই তেলাওয়াত করছিলাম না। তিনি মারধর শুরু করলেন, এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো, ওই যে নুসহা নুসখা, সেখানে লিখা ছিল সূরা তহা। সেই সূরা তহার তেলাওয়াত শুনে পড়তে 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 তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো এবং তিনি বলতে লাগলেন, ইয়ানবাগী লিমান ইয়াকুলু হাযা আল্লা ইউবাদা মাআহু গায়রাহ, যে সত্তা এরকম কোরআন নাজিল করতে পারে উচিত হবে না যে তার সাথে কাউকে শরীক করা হোক। বললেন শাহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবিহি, আমাকে আল্লাহর রাসূল এবং সাহাবীদের কাছে নিয়ে চলো, আমি ইসলাম কবুল করব এখন গিয়ে। সেখানে গিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিতুকে উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহ, আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ঈমানদার হয়েই এসেছি। ওয়া বিমা জিতা বিহি মিন ইনদিল্লাহ, আর আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি এসেছি এখানে। তিনি বললেন ওই সময় উমর ইবনুল খাত্তাব যে হে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপর নাই? আলাসনা আলাল হক ওয়ালাইসু আলাল বাতিল, আমরা কি হকের উপর নাই, মুশরিকরা কি বাতিলের উপর নাই, তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব, আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব? তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে, তার আগে পাইনি। তুমি ওমর হতে পারো না? একটা ছেলেকে দেখলাম অনলাইনে, আমি তাকে চিনি না, অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম খালি, ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে এবং সে স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচব, তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করব না। মন থেকে দোয়া চলে আসলো, ওর ওখানে আমি কমেন্ট করেছি যে তোমাকে আল্লাহ ওমরের মতো কবুল করুক। হামজা বীর 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 সাহাবি যাকে উহুদের যুদ্ধে শহীদ করা হয়েছে, আবু জেহেল রাসুলকে চর মেরেছিল একটা, হামজা রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন আবু জেহেল রাসুলকে মেরেছে, সরাসরি আবু জেহেলের বাসায় ওকে গলার ধরে বের করে প্রচন্ড জোরে ঘুষি কয়েকটা মারা হলো,
বলা হলো যে আমার ভাতিজা যে দিনের উপর আছে আমিও সেই দিনের উপর আছি। রুদ্দাহা ইনিস্তাতাতা, তোমার ক্ষমতা থাকলে আমাদেরকে ঠেকিয়ে দেখাও দেখি। তিনি রাসূলের কাছে গেলেন, বললেন, ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা বিল হামিয়া, আমি তোমাকে সাহায্য করতাম আত্মীয়তা সম্পর্কের কারণে, আলানা আনসুরুকা লিল ইসলাম, আজকের দিন থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুমি আল্লাহর রাসূল। এই যে ইসলামের শক্তি বাড়তে থাকলো তখন, তো তুমি হামজার মতো হতে পারো না? হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের যুদ্ধে যখন করছিলেন, তার সামনে কোনো কাফের মুশরিক টিকতে পারে নাই। আমি তোমাকে বলিনি যে অস্ত্র নিয়ে এখন বের হয়ে যাও, কথা অন্যদিকে নিয়ে যাবা না, কথাটা অন্যদিকে ঘুরাবা না, এখন তো মিডিয়ার যুগ, কথা অন্যদিকে মানুষ ঘুরায় খুব সহজে। আমি বলেছি তোমার এই চেতনাটা নাই, তুমি হামজার মতো চেতনা ধারণ করতে পারো না, উমরের মতো চেতনা ধারণ করতে পারো না। অসংখ্য সাহাবি ছিলেন এরকম, মুসআব বিন উমাইর এত ধনী সাহাবি ছিলেন, যার আতরের খুশবু ছিল আরবের সবচেয়ে দামি আতরের খুশবু। ইসলাম কবুল করে সব ছেড়ে দিলেন, এক পোশাকে তাকে কবর দেয়া হয়েছে উহুদের মাঠে, মানে তাকে যখন শহীদ করা হয় তার দেহের মধ্যে এতগুলো তরোয়ালি দাগ ছিল তুমি কল্পনাও করতে পারবে না। এই সাহাবিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন করলেন, তাকে দাফন করার জন্য কোনো কাফন পাওয়া যাচ্ছিল না, ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে। এই হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। কত সাহাবি চলে গেছেন এমন দুনিয়া থেকে, কত বীর যোদ্ধা চলে গেলেন পৃথিবী থেকে, আজ পর্যন্ত তোমাদের এই আদর্শগুলো তোমরা অর্জন করতে পারলে না, তোমরা এখনো সেই পশ্চিমা সভ্যতার গোলক ধাঁধায় পড়ে আছো। ওই ইহুদি, ওই খ্রিস্টান, ওই দাজ্জাল অনুসারীরা যা শিখাচ্ছে তাই শিখছো, যা গিলাচ্ছে তাই গিলছো, মিডিয়ায় যা দেখছো তাই বিশ্বাস করছো। আল্লাহ পাক তোমাদের সবাইকে যেন ইসলামের দিকে হেদায়েত দান করেন, ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহুম্মা আমিন।